এটা হলো নেস্টিং ডল, কাঠের তৈরি। এগুলো আমরা মেলা বা দোকান থেকে কিনি। তো এই নেস্টিং ডল আমরা বাড়িতে কিভাবে খুব সহজে বানাতে পারি আজকে আমি তোমাদেরকে সেটা দেখাবো। বাড়িতে থাকা ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই আমরা এরকমই ডল বানিয়ে ফেলতে পারি। তো এইটা হলো একটা পাখি, নেস্টিং ডলের মতন করেই আমি বানিয়েছি। তো এটা প্লাস্টিকের বোতল দিয়ে বানানো, প্লাস্টিকের বোতলের নিচের আর ওপরের অংশ কেটে এটা আমি বানিয়েছি। তবে এটা অনেক দিন আগেকার আমার বানানো। তো আজকে আমি এরকমই নেস্টিং ডল খুবই সহজে কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। দুটো ছোট ছোট কোটো দিয়েই এরকম নেস্টিং ডল আমরা আজকে বানাবো। তো চলো দেখা যাক। আর এই ডলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফট বানানো যায় এরকমই ভিডিও দেখতে হলে তোমাদেরকে আমার চ্যানেলের সাথে থাকতে হবে। তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে হবে, যাতে নতুন ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। কিভাবে খুব সহজেই আমরা পুতুল বানাতে পারি এরকমই অনেক ভিডিও আমি আগেও শেয়ার করেছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা দেখো ওপরে যে আই বাটনগুলো যাচ্ছে সেগুলোতে ক্লিক করলেও তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। আর আশা করব সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রেখো।